সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্রনাথ রায় অমৃতলাল দে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের আমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ ডিজিটাল ডিভাইস অংশ থেকে কিছু আমার তোমাদেরকে এমসিকিউ দেখাবো। এই এমসিকিউ গুলো আমাদের আগেই বলেছি যে আমাদের 1, 2, 3, 4 এই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে আমার না দেখলে পরে তুমি এই এমসিকিউ গুলো বুঝতে পারবে না সহজে। আর এছাড়া আমার ইউটিউব চ্যানেলে আরো আমার অন্তত 30-35টা ভিডিও দেয়া আছে, যেগুলোতে আমার ডিটেইলস আমাদের বলা আছে আমাদের প্রাথমিক দিকের, সেগুলো দেখলে পরে তুমি বুঝতে পারবে। ক্লাস বা তুমি ক্লাসের সবকিছুই তুমি ওখানে বুঝতে পারবে। এবারে আমাদের দেখো তাহলে প্রথম এনসিকিউটি আমি দেখাবো, সেটি হলো আমাদের একটি সমীকরণ এভাবে মনে করো দেওয়া আছে, এফ ইকুয়াল টু আমাদের এ নট বি প্লাস বিসি বিসি প্লাস সি নট, এই দেওয়া আছে। এ নট বি প্লাস বিসি প্লাস সি নট দেওয়া আছে। তোমাকে বলা হলো সমীকরণটি লজিক গেট কেমন হবে। তো এখন কেমন হবে এটা আমাদের ক খ গ ঘ এর মধ্যে বলা থাকবে। আমি তোমাদেরকে এগুলো জাস্ট কিভাবে তুমি নিজে বের করবা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো কিভাবে এটা আমাদের তৈরি হয়। তুমি প্রথম এখানে দেখো, লক্ষ্য করো, এ দেওয়া আছে, এ একটা চলক। কেন চলক বলি? এর মানের আমরা পরিবর্তন ঘটাতে পারি বলে এটাকে চলক বলি। একটা চলক বা একটা অক্ষরের জন্য তুমি একটি রেখা দিবে, একটা রেখা আঁকবে, এটা দিয়ে চিত্রটা আঁকবো, এখন লজিক গেটটা আঁকবো। এর জন্য তুমি একটি রেখা দাও, এই একটি রেখা দিলাম, কিন্তু এর জন্য তোমাকে একটি রেখা দিতে বলেছি, তুমি এঁকেছো। এর মাথার উপরে যখন নট থাকবে তখন এর মাথায় তুমি একটি নট গেট এঁকে দেবে, এরকম একটি নট গেট আঁকবে। কিন্তু আমি 1, 2, 3, 4 বলেছিলাম যে এই নটের প্রতীক হচ্ছে এটা, এরকম একটা গোলা কিন্তু এখানে কোনো রেখার মধ্যে আমাদের দেয়া যাবে না, ওই গোল্লা দেওয়া যাবে কেবলমাত্র একটা গেটের মাথায়, কিন্তু এছাড়া আমরা কোনো রেখার মধ্যে এই ধরনের গোল্লা দিতে গোল দিতে পারবো না। এবারে আমাদের এ হয়ে গেল এ। এখন দেখো এই এ যখন এইটার মধ্যে দিয়ে বেরিয়ে যায় তখন এ পাশে হয়ে যায় এ নট, এই যে। তাহলে আমাদের এখানে আমরা এই করেছি ডাইরেক্ট এ নট দিতে পারবো না, কারণ এ নট দিয়ে ডাইরেক্ট ইনপুট দেয়া যায় না, এর থেকে দেয়া যায়, এই জন্য আমাদের এর মাথায় এরকম নট এঁকেছি। এটা আমাদের না দিলেও কোনো সমস্যা নেই, বি আছে, বি এর জন্য একটি রেখা দিতে হবে, এই আমরা বি এর জন্য একটি রেখা দিলাম, গেল। এবারে দেখো এই যে এ নট এবং বি এর মাঝে, এই যে মাঝে আঙুলটা দাও, মাঝে কি চিহ্ন আছে? মাঝে শুধুমাত্র একটি গুণ চিহ্ন আছে। আমাদের যুক্তিমূলক গুণের চেহারা হচ্ছে ডি আকৃতি, তাহলে তুমি এখানে একটা ডি এঁকে দাও, এই যে একটা ডি আঁকা। তাহলে এই ইনপুট দুটো গুণ আছে কার সাথে? ডি এর সাথে। এই ডি এর একটি মাথা এখানে বের কর, এই মাথাটা হলো তার আউটপুট, এই আউটপুট আঁকা। এবারে তুমি এই বি দেখো, দ্বিতীয়টার বি, এই বি এর জন্য তুমি একটি রেখা আঁকবা, একটি রেখা আঁকবা, এই ছোট আঁকি বড় আঁকতে পারো। এখন তোমাকে লক্ষ্য করতে হবে এখানে তুমি আর এভাবে বি লিখতে পারবে না, এই বি লেখার অধিকার তুমি হারিয়ে ফেলেছ। কেন? একটা সার্কিটের যত ইনপুটের সংখ্যা যত কমিয়ে দেয়া যায় ওই সার্কিট তত উন্নত হয়ে যায়, সে কারণে আমি এখানে বি না দিয়ে আমি তাকাবো যে বি আর কোথাও আছে কিনা। দেখলাম আমার উপরে একটা বি আছে,
তখন এই ঠ্যাংটাকে আমি এই ঠ্যাংয়ের সাথে সংযুক্ত করে দেবো, আর যেখানে সংযুক্ত করবো সেখানে এগুলো কালো দাগ দিয়ে দেবো। এবারে আমাদের দেখো সি, সি এর জন্য তোমাকে একটা রেখা দিতে হবে। এখন তুমি দেখো এখানে সি আর কোনো উপরে সি নেই, নেই বলে এই সি এখানে আমাদের আইডেন্টিফাই করে দিতে হবে। এই দুজনার মাঝে আঙ্গুল দাও, মাঝে কি চিহ্ন? গুণ চিহ্ন। তুমি আর একটা দিয়া এই, এবারে হলো সি, এই সি এর জন্য তুমি একটি রেখা দাও, দিয়ে এবারে সি এর মাথায় তুমি একটি নট দেখতে পাচ্ছ, তাহলে এখানে তুমি একটি নট গেট এঁকে দাও এই। কিন্তু এই সি এর এখানে এখন কি নাম দেবা? তুমি সি দিতে পারবে না, কেন? তোমার উপরে একটি সি আছে বলে এটাকে তুমি এখানে একটি সি এর সাথে কানেক্ট করে দাও, দিয়ে দেখো তাহলে এটার মাথা হচ্ছে এটা আউটপুট, এটার মাথা হচ্ছে এটা, এটার মাথা হচ্ছে এটা। এই টার্নগুলোকে আবার যুক্ত করছে কি দিয়ে? প্লাস চিহ্ন দিয়ে। আমাদের যত প্লাস থাকুক, হাজার হাজার প্লাস আছে, গেট আঁকতে গেলে একটি প্লাসেই হিসাব করতে হবে। তাহলে এটা এটা সমস্তগুলোকে যোগ করে রাখা হয়েছে, যোগ করলে আমরা একটা মান পাই, এই জন্য আমরা এখানে একটা এই প্লাসটাকে বলে অর গেট। এই যে প্লাসটাকে বলে মূলত অর গেট, যুক্তিমূলক যোগ যে করে তার নাম হচ্ছে অর গেট। তাহলে আমরা এখানে একটা অর গেট রাখলাম, এই গেটটার সাথে এইখানে আমরা এইগুলোকে কানেক্ট করে দিই, এই যে কানেক্ট করে দিচ্ছি এটাকে ভেঙে উপরে দিলাম। এখন একজনে বলো স্যার আমি সোজা দিতে চাই। হ্যাঁ সোজাও তুমি দিতে পারো, সোজা দিলেও কোনো সমস্যা নেই, দেখতে একটু অসুন্দর দেখায় বলে আমি এভাবে ভাস করে দিয়েছি, এর আউটপুট হচ্ছে আমাদের এফ এই। এভাবে আমাদের এই লজিক গেট আঁকতে হবে, এটি হলো একদম সঠিক আমাদের লজিক গেট। এবারে এই গেটটাকে আমরা অন্যভাবেও আঁকতে পারি, দেখো এই একটা পদ্ধতি, দ্বিতীয় আর একটি পদ্ধতি তোমাদেরকে দেখাবো, সেটি হলো আমাদের এখানে লক্ষ্য করো এই জায়গায় কয় ধরনের চলক আছে, এ এক ধরনের চলক, বি এক ধরনের চলক, সি এক ধরনের চলক, এই তিনটা চলকের জন্য এখানে তুমি তিনটা রেখা আঁকবে এই, এই তিনটা রেখা আঁকলাম, একটা এ আর একটা বি আর একটা হচ্ছে আমাদের সি। একে এখন তুমি এখন দেখো সিঙ্গেল নট আছে কয়জনের উপর, এখন হিসাব করতে হবে সিঙ্গেল নট আছে কয়টা, সিঙ্গেল নট এটার উপরে আছে, সিঙ্গেল নট এটার উপরেও আছে, যার যার উপরে আছে তার সাথে এর উপরে আছে বলে এর সাথে একটি নট গেট সংযুক্ত করবো, এখানে একটি নট গেট, এই দেখো একটি নট গেট লাগাইছি। এবারে সি এরটার উপরেও সাথেও এরকম একটি আমি নট গেট সংযুক্ত করে দেবো এই। এখন দেখো এখান থেকে এ ঢুকবে, এ ঢুকলে পরে যখন এই পাশে চলে আসবে তখন হয়ে যাবে সে এ নট, সিও এখান থেকে তখন এইটার মধ্যে দিয়ে এ পাশে হয়ে যাবে তখন হয়ে যাবে সে সি নট। তাহলে বুঝতে হবে এইখান থেকে টোটাল রেখাটা এ নট দাবি করতেছে, আর এখান থেকে এই রেখাটা সি নট দাবি করতেছে, যে আমি আমার এই অংশটা হলো সি নট আর এতটুকু অংশ হলো আমার সি, এতটুকু অংশ আমার এ, এতটুকু অংশ হলো আমার এ নট, এটা সে বিশ্লেষণ করবে। এখন তুমি দেখো এখন আমি শিখিয়েছি এ, এ নট যেহেতু এ নট এখানে আছে, এবারে আমি এ নট, এই দেখো এ নট লাইন আছে, এই এ নট লাইনের উপরে তুমি হাত দাও, এখানে একটু গোলা দাও, দিয়ে এই রেখাটাকে এই ডান দিয়ে সামনে নিয়ে যাও। এবারে হলো বি, এই বি এর জন্য তুমি এখানে একটা রেখা দাও, এই রেখাটাকে ডান দিয়ে সামনে নিয়ে যাও। এবারে আমাদের দেখো এদের মাঝে হলো গুণ চিহ্ন, গুণ চিহ্নের জন্য এখানে একটি অ্যান্ড গেট আঁকো তুমি,
गुण चिन्ह मे तुम एंगे डानोटर एक दान दिनटर दिल तो देखो तीन टाइम पेल हलो जोग चिन्ह जोग दिए जुक्त करो के डाक अर्गेट एखे लगे दिल लजिक गेट गुलो मूलत आका है तो जे भावे परीक्षा तुम लक्ष्य करबे क ख ग ते कि भावे तुम्हारे छवि आईडेंटिफाई करते हबे समीकरण लजिक गेट कैमन एफ एर लजिक गेट आउटपुट कैमन लजिक समीकरण लजिक गेट टी एम होते प्रथम बारे जो देखे से भावे होते ये धीर स्थिर भावे बसे बसाय एगुलो जो तुम अनुशीलन करो एगुलो जो तुम आस्ते आस्ते आको तहले देखा जाबे जे तुम ये लजिक गेट गुलो सहजे तुम उत्तर दीते पारबे। सकल के अनेक अनेक धन्यवाद। हमार भिडियो भलो लागले एटाके लाइक और सबस्क्राइब करबे एवं बेल बटने क्लिक दिए नतून भिडियोर अपेक्षा थाकबे। सकल के अनेक धन्यवाद जानिये आजकेर क्लास एखानेई शेष करछि।